আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড মার্কেটস থেকে। আমাদের টপিকটা হবে ক্রেডিট রেটিং এজেন্সি, সিআরএ। হ্যাঁ, তো আমরা প্রথমে ক্রেডিট নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা সেটার রেটিং কী বুঝবো, তারপর সেটা এজেন্সি নিয়ে একটু ধারণা দিব। তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এটা ডেফিনেশন বা এটা ফাংশন নিয়ে বা ইম্পর্টেন্স নিয়ে বা কীভাবে আমরা রেটিংটা করি সেটা নিয়ে একটু ধারণা আপনারা পাবেন। লোন এবং ক্রেডিট এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে অনেক বেশি ব্যবহৃত হয়, লোন এবং ক্রেডিট শব্দটা। আমরা যখন বলি যে লোন, লোনটা কিন্তু হয় যে শর্ট টার্ম, মিড টার্ম বা লং টার্ম, অনেক সময়ের জন্য। সাধারণত 1 বছরের জন্য হলে, 6 মাসের জন্য হলে, 7 দিনের জন্য হলে আমরা বলি এগুলো খুব শর্ট টার্মের জন্য। আর যদি এরকম হয় যে সেটা মিড বা একটু মধ্যম পর্যায়ের হবে, তাহলে সেটা 1 বছরের বেশি হয়, 1 থেকে 3 হয়, হ্যাঁ, বা অনেক সময় 1 থেকে 4 বছর, 364 দিন এরকম হতে পারে, বিলো 5 ইয়ার্স। আর যদি বলি লং টার্ম লোন, তাহলে সেটা হয় অবশ্যই 5 বছর বা তার চেয়ে বেশি। ব্যাংক ভেদে এগুলো ডিউরেশন আবার একটু এদিক সেদিক হয়, কিন্তু লং টার্ম লোন বলতে বোঝায় 5টা বছর আপনার মিনিমাম কোনো একটা লোন আপনি নেবেন, সেটার এগেনস্টে আবার রিপে করতে হবে ইন্টারেস্ট বা সুদ আপনাকে রিপে করতে হবে। ওকে, তো এগুলো হচ্ছে লোনের কথাবার্তা। কিন্তু ক্রেডিট শব্দটা আবার যখন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যবহৃত হয়, ক্রেডিটের আবার ডিফারেন্ট মিনিং হয়। যেমন আপনি যদি অ্যাকাউন্টিংয়ে ক্রেডিটের কথা চিন্তা করেন, ওখানে যদি কেউ আপনাকে একটা জার্নাল করতে দিয়ে কোনো ট্রানজ্যাকশানে জানায় যে আব্দুর রহিমের কাছ থেকে অন ক্রেডিটে পণ্যদ্রব্য কেনা হলো বা তার কাছে বিক্রি করা হলো, তাহলে অন ক্রেডিট শব্দের অর্থ হচ্ছে এখানে এমন কিছু যেটার জন্য পণ্য বুঝে পাওয়া হয়েছে, বেচা কেনা হয়েছে, কিন্তু টাকা বুঝে পাওয়া হয় নাই, তার মানে বাকি, বকেয়া বা অনাদায়ী কোনো লেনদেন বলতে অন ক্রেডিট বোঝায়। কিন্তু আপনি যদি ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে দেখেন, মাইক্রো ফাইন্যান্সের দৃষ্টিকোণ থেকে দেখেন বা এমনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ফাইন্যান্সের সাথে আপনি চিন্তা করেন, তাহলে ক্রেডিট শব্দের অর্থ হচ্ছে অল্প সময়ের জন্য কোনো লোন, যেটা আমরা গ্রামীণ ব্যাংকের ভাষায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ল্যাঙ্গুয়েজে বলি মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ। যেমন এগুলো নিয়ে আবার অনেক ইয়ে হয়, বাংলাদেশে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে 3 লক্ষ কোটি টাকা, এটা গ্রামীণ ব্যাংক যখন 1983 প্রতিষ্ঠিত হলো তখন থেকে চলছে। ক্ষুদ্র ঋণের জন্য আবার আপনার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বাংলাদেশে কাজ করে, যেদিকে আমরা সংক্ষেপে MFI বলি, এগুলো নিয়ে আবার বিস্তর অনেক আলোচনা আছে। আবার ক্ষুদ্র ঋণ বা ক্রেডিটের চাইতে একটু বড় কিছু আমরা চিন্তা করলে আমরা বলি SME লোন, মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য লোন, যেখানে ক্ষুদ্র ঋণের মেয়াদ হয় 1 থেকে 2 বছর, সেক্ষেত্রে কিস্তি থাকে 45 থেকে 90টা, প্রতি উইকেই কিস্তি। আবার যখন সেটার মেয়াদ হয় 1 থেকে 3 বছর, সেক্ষেত্রে কিস্তির সংখ্যা কমে আসে 12 থেকে 36টা, তার মানে প্রতি মাসে 1টা কিস্তি। সাধারণত মাইক্রো ফাইন্যান্সের মাইক্রো ক্রেডিটগুলো হয় আপনার মিনিমাম 50,000 টাকা, সর্বোচ্চ হয়তো 2,50,000 টাকা দিতে পারবে, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে হয়। মানুষজন ওগুলো দিয়ে হাঁস মুরগি পালে, ওগুলো দিয়ে ছোটো কিছু মাছ বা কোনো একটা ছোটো হ্যাচারির বিজনেস এগুলো দাঁড় করাতে পারে। খুব বেশি যে অনেক ইনভেস্টমেন্ট হয় এরকম না, কারণ মাইক্রো ক্রেডিটের কনসেপ্টটা হচ্ছে কিছু দরিদ্র মানুষকে টার্গেট করে। যেমন প্রফেসর মোহাম্মদ ইউনূস বলে যে দারিদ্রতাকে মিউজিয়ামে রাখবে, উনি এমনভাবে মাইক্রো ক্রেডিটের কনসেপ্টটা নিয়ে এসেছেন বলে উনি দাবি করেন। যাই হোক, ক্রেডিট হচ্ছে লোন এক অর্থে। তো এই লোনটাকে আপনার অ্যাসেসমেন্টের একটা বিষয় আছে। আমি যখন কাউকে লোন দিব, তাকে যেমন একটা অ্যাসেসমেন্ট করব, আবার যার কাছ থেকে আমি লোনটা নিচ্ছি তাকেও অ্যাসেস করার বিষয় আছে। ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, যেটা BFI হতে পারে, ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অথবা NBFI হতে পারে, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো হচ্ছে একটা ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা। সেখানে আপনি টাকা রাখতে পারেন DPS, FD বা অন্যান্য খাতে। ব্যাংক কী করবে, তখন ওই টাকাটা অন্য মানুষের কাছে বিনিয়োগ করবে, দিয়ে তার কাছ থেকে একটা সুদ সে আদায় করবে।
সেটা লাভের অংশটা রেখে বাকিটা অংশ টাকা এই ডিপিএস এফডিতে যারা টাকা এখানে রেখেছে উচ্চ হারে রিটার্ন পাওয়ার জন্য তাদের পকেটে দিবে। ব্যাংক এমন একটা ইনস্টিটিউশন যেটা তার লেন্ডিং রেট এবং বোরোয়িং রেটের মাঝামাঝি থেকে একটা আয়ের পথ খুঁজে নেয়। লেন্ডিং রেট এবং বোরিং রেটের মাঝামাঝি থেকে আয়ের পথ খুঁজে নেওয়া মানে হচ্ছে তুমি আমাকে টাকা জমা দাও, এই টাকায় আমি উচ্চ হারে অন্য জায়গায় খাটাবো, প্রফিট আমার ঘরে তুলবো, তারপর তোমাকে সেখান থেকে কিছু হিসাব বা অংশ বুঝিয়ে দেবো। বুঝতে পারলেন? সুতরাং ব্যাংকের মার্জিনটা, প্রফিট মার্জিনটা নির্ভর করে লেন্ডিং এবং বোরোয়িং রেটের উপর। সুতরাং তাকেও অ্যাসেসমেন্টের বিষয় আছে। আমি তার কাছে 1,000 কোটি টাকা আমার ইনস্টিটিউশনাল ফান্ড তুলে দিলাম, সেটা তাকে অ্যাসেসমেন্টের বিষয় আছে, সে চলে যাবে কি না। এমনি দেশের ব্যাংকিং অবস্থা খারাপ, তাই না? রিজার্ভের পরিমাণ খারাপ। সুতরাং আমি একটা রেটিং এজেন্সিকে কাজে লাগিয়ে তাকে অ্যাসেস করতে পারি বিফোর প্রোভাইডিং মাই হার্ড আর মানি টু দ্য পার্টিকুলার ব্যাংক। আবার ব্যাংক যখন অনেকের জামানতের টাকা কালেক্ট করে সে যখন বিনিয়োগ করবে, আমাকে সে লোন দেওয়ার আগে চিন্তা করবে আমি আসলে রিপে করতে পারবো কি না। সুতরাং সেক্ষেত্রেও সে ক্রেডিট রেটিং এজেন্সিকে কাজে লাগাবে, তাকে অ্যাসেস করে সে আমার কোয়ালিটি বের করবে আসলে আমাকে লোন দেওয়া যায় কি না। তো এটা এক্সাম্পল বাংলাদেশে হতে পারে ক্রিসেল, ক্র্যাব। ক্র্যাব হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ। এগুলো বাংলাদেশে অনেক আগে থেকেই ইন অপারেশন, যদিও ব্যাংকিং ইন্ডাস্ট্রি আগে আসছে তারপর ক্রেডিট রেটিং ইন্ডাস্ট্রি আসছে, এগুলো হচ্ছে মূল ধারা। যখন আমি কোন একটা মানুষকে লোন দিব অ্যাজ ইনস্টিটিউশন, তখন আমি তাকে রেট করব, যাচাই করব যে তার মান কেমন, সে আমাকে এটা রিপে করতে আদৌ পারবে কি না, 10টা ব্যাংকের মধ্যে তার রেটিং কেমন, তাকে লোন দিলে তার এর আগের বছরগুলোতে রিকভারি বা রিপেমেন্টের রেট কেমন, সে আমাকে সেটা রিপে করতে পারবে কি না, তার ক্রেডেনশিয়ালস দেখব, শেয়ার মার্কেটের অন্তর্ভুক্তি দেখব, এই মুহূর্তে তাদের পরিচালনা পর্ষদে কারা আছে এগুলো দেখব, লাস্ট ইকোনমিক ডাউনটারে তারা ফল কন্ডিশনে ছিল কি না দেখব, তার এই মুহূর্তে লিকুইডিটির হার কেন, তার আর্নিং পার শেয়ার ইপিএস কেমন এগুলো দেখব, শেয়ার মার্কেটে সে বিনিয়োগ করে ইনভেস্টরদেরকে অনেক তথ্য দেয়, তার এই মুহূর্তে কোম্পানির ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লাইবিলিটির অবস্থাটা কেমন, রেশিওটা কেমন, এটা একটা অ্যানালাইসিস চলবে, ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল বোথ, নট টু জাস্ট দ্য শেয়ার মার্কেট ইস্যু বাট অলসো প্রোভাইডিং এনি লোন টু দ্যাম। ওকে, সে আমাকে আদৌ রিপে করতে পারবে কি না, এজেন্সির কাজ হবে সেটা অ্যাসেস করা। তো যেই এজেন্সিটা অ্যাসেস করবে তাকে বলা হবে ক্রেডিট রেটিং এজেন্সি। ক্র্যাব, ক্রিসেল আর পৃথিবীতে এরকম আরও অনেক বড় এজেন্সি আছে যারা ক্রেডিট রেটিংয়ের কাজ করে, যেমন S&P, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, ফিচ সার্ভিসেস, এগুলো অনেক পুরানো, মুডি, MODY, মুডি আপনারা দেখবেন নেটে ঘাটলে, এরকম অনেক ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল ক্রেডিট রেটিং এজেন্সি আপনারা পেয়ে যাবেন। এদের ফাংশন হচ্ছে যেটা বললাম কী কী জিনিস অ্যাসেস করার ভিত্তিতে তার ডেফিনেশান দাঁড়ায় সেগুলো, ইম্পর্টেন্স কী এগুলোর, অনেকগুলো অনেক ইম্পর্টেন্ট। কাউকে আপনি 100 কোটি টাকা লোন দেওয়ার আগে তাকে একটা জাজমেন্টে আনতে হবে না, সে আপনাকে লোন ফেরত দিতে পারবে কি না, আগে কোন কোন অথরিটি থেকে লোন নিয়েছিল, কত বছরের জন্য নিয়েছিল, সেটা রিপে রেট কেমন, সেখানে লোন ডিফল্টার ছিল কি না, তার লোন হিস্ট্রিটা আপনি জাজ করবেন যে তাকে 100 কোটি টাকা লোন দিচ্ছেন সালমান এফ রহমানকে, এর আগে তার ফেরত দেওয়ার কেমন ছিল, সে কোন ব্যাংকে কত টাকা লোন নিয়েছে, লোন হিস্ট্রিটা সে আপনাকে দিক, যেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন এগুলো দিয়েও আপনি অ্যাসেস করতে পারেন যে আপনি তাকে লোন দিলে রিপে কেমন হতে পারে। আদারওয়াইজ একটা প্রতিষ্ঠান তাকে লোন দিয়ে জনতা ব্যাংকের মতো 36,000 কোটি টাকা দিয়ে বসে থেকে তার নিজেরই ফান্ড নাই, একজনই একটা ব্যাংকে কাত করে দিল। সো আপনারা শুনে থাকবেন হলমার্ক, তাই না, এটার দুর্নীতি, আর অনেক ধরনের দুর্নীতির কথা, মানুষ লোন নিয়ে ফেরত দেয় না। তো এগুলো ইম্পর্টেন্স হচ্ছে এগুলোকে দিয়ে অ্যাসেস করা। আপনি বাংলাদেশের মতো জায়গায় এটার 100% পাবেন না, কারণ শেয়ার মার্কেটেও তো অনেক বলে মানুষ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করো, টেকনিক্যাল অ্যানালিসিস করো, কিন্তু ঠিকই শেয়ার মার্কেটের ভিতরে হালচালটা অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে যায়। ব্যাংকিং সেক্টরও কি ক্রিসেল বা ক্র্যাব কাজ করে না, কাজ করে, ব্যাংক নিজেকে একটা অ্যাসেসমেন্ট করতে পারে না, কিন্তু ভিতরের মানুষই তো দুর্নীতিগ্রস্ত, এই জন্য এই সমস্ত রিপোর্টের উপরে ওই মানুষদের লোন নেওয়া বা না নেওয়া নির্ভর করে না,
মোরওভার গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো গভর্নমেন্ট ইন্টারভেনশন অনেক হাই, অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক যেগুলো স্টার্ট করবে সেগুলো তারা করতে বাধ্য। সুতরাং সরকারি পজিশনে যদি মানুষের এথিক্সের কনসিডারেশন না থাকে, ওটার পূর্ণ প্রতিফলন আপনি যত রেটিং এজেন্সি আনেন না কেন আপনি দেখতে পাবেন না, কখনোই দেখতে পাবেন না, কিন্তু ইম্পর্টেন্স থাকে। আমরা পাঁচটা সি এর কথা বলি, এরকম অনেক সাবজেক্টে অনেক ধরনের কথা বলা হয়, যেমন অ্যাকাউন্টিংয়ে তিনটা সি এর কথা বলা হয়। অ্যাকাউন্টিংয়ের তিনটা সি হচ্ছে কস্ট, কনজারভেটিজম, কনসিস্টেন্সি। তারপর মার্কেটিংয়ের চারটা পি কি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। বিজনেস রিসার্চ ম্যাথোডোলজিতে তিনটা WH কোশ্চেন কি, হোয়াট টু রিসার্চ, হাউ টু রিসার্চ, হোয়েন টু রিসার্চ। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে ছয় টাইম কি, ম্যান, মেশিন, মানি, ম্যাটেরিয়াল, মেথড, মার্কেট। এরকম আরও অনেক কিছু আছে। ট্রিপল বটম লাইনে তিনটা পি কি, সাস্টেনেবিলিটিতে পিপল, প্ল্যানেট, প্রফিট। ম্যাকিস স্ট্র্যাটেজি সেভেন এস কি, এরকম অনেক আছে। স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, সিস্টেম, শেয়ার ভ্যালু অ্যান্ড আদার থিংস, এরকম আরও অনেক আছে, এগুলো বলে সময় নষ্ট করতে চাই না। এইভাবে ক্রেডিট রেটিং যখন করা হয় ওরা বলে ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে পাঁচটা সি আছে। পাঁচটা সি কি, যাকে লোন দিব তার ক্যারেক্টার কেমন, সে কি ভালো, তার ফেস ভ্যালু কেমন, তাকে আগে কোন কোন ব্যাংক লোন দিয়েছে, নীতিগতভাবে ঠিক, লোনগুলোকে রিপে করেছে, সামাজিকভাবে তার অ্যাকসেপ্টেন্স কি। আমি কি সালম গ্রুপের কাউকে লোন দিচ্ছি, সালমান এফ রহমানকে দিচ্ছি, হলমার্কের এমডিকে দিচ্ছি, তার ওয়াইফকে লোন দিচ্ছি, নাকি আমি অল্প অ্যামাউন্ট দিচ্ছি একজন সাধারণ উদ্যোক্তাকে যার ক্লিন ইমেজ, সে আগেও মধ্যমেয়াদী লোন নিয়ে, এসএমই লোন নিয়ে রিপে করেছে, সুতরাং আমি ধরে নিতে পারি সে আমাকে টাকা ফেরত দিবে, তার ক্যারেক্টারটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল কি না, সে বাংলাদেশের নাগরিক কি না, নাকি লোন নিয়ে চম্পট দিবে, বাংলাদেশের নাগরিকত্ব তার আছে কি না, মানি লন্ডারিং অ্যাক্টে তার কোনো মামলা আছে কি না, অবৈধ টাকা পাচার করে কি না, তার নামে কোনো মামলা চলমান কি না, এক্সিস্টিং কোনো মামলা, যেক্ষেত্রে সে আগেও মানি লন্ডারিংয়ের ইয়েতে দুষ্ট, কালোবাজারি কি না, তার টাকা ব্ল্যাক কি না, এগুলো অনেক কিছু অ্যাসেস করে আপনি তাকে ক্যারেক্টারের উপরে একটা পয়েন্ট দিলেন, 5, 4, 3, 2, 1। ধরেন আপনি ক্যারেক্টারের উপর তাকে পয়েন্ট দিলেন 3, 4 পেলো না, 5ও পেলো না, তার নামে মামলা আছে, কিছু লোন রিপেও করেছে, কোনো কোনো জায়গায় ডিফল্টও আছে, তাকে পয়েন্ট দিলেন 2। ওকে, তারপর হচ্ছে তার ক্যাপাসিটি কেমন, এই মুহূর্তে তার সম্পদের বিবরণী আমি চাই, কতটুকু টাকা সম্পত্তি তার আছে, সাথে সাথে কী পরিমাণ লাইবিলিটি সে বহন করে, কোন ব্যাংক তার কাছ থেকে কী কী পায়, একটা লোন হিস্ট্রি আমি চাই, যে কোন ব্যাংক থেকে সে কী লোন নিয়েছে, কত সালে কত টাকা সে রিপে করেছিল, কত টাকা এক্সিস্টিং আছে, কোন জায়গায় খেলাপি ঋণ ছিল, সুতরাং তার ক্যাপাসিটি আছে কি না আমার লোনের টাকাটা ফিরিয়ে দেওয়ার। এটা একটা ব্যাংক হতে হয় না, একটা আপনার একটা ক্রেডিট রেটিং এজেন্সি হতে হয় না, আপনি আপনার একটা প্রতিবেশী বা বন্ধুকে লোন দেওয়ার সময়ও চিন্তা করেন, সে আপনার কাছে কোনো কারণে ইমার্জেন্সিতে 50,000 টাকা চাইলো, এখন আপনি চিন্তা করলেন সে যদি আমাকে রিপে করতে না পারে বা সময় ইয়ে করে, আপনি হয়তো বললেন যে আমার কাছে 40,000 টাকা আছে, 30,000 টাকা আছে, বা আপনি মানবিক কারণে তাকে 50,000 টাকা দিলেন, আপনি মানবিক কারণে দেন, পজিটিভ নেগেটিভ অ্যাসেসমেন্ট করে দেন, যে কারণেই দেন আপনি দিচ্ছেন, তো সে ফিরিয়ে দেওয়ার ক্যাপাসিটি কম এটা জানা সত্ত্বেও আপনি তাকে দিচ্ছেন, কিন্তু যখন সে আপনাকে রিপে করবে না তখন একটা অ্যাসেসমেন্ট থাকবে, তাই না, সে হয়তো 50,000 টাকা রিপেই করলো না, বা রিপে করলো, বা সে এত ধসে গেল সে আরও উল্টা তাকে দান করতে হলো টাকা, এরকম হতে পারে না সিচুয়েশনের শিকার হয়ে। তো একটা মানুষের যেমন ক্যাপাসিটি থাকে, একটা ব্যাংকেরও ক্যাপাসিটি থাকে, একটা ব্যক্তিরও ক্যাপাসিটি থাকে। আমি দেখব একজন ব্যাংকার হিসেবে ক্রেডিট রেটিং এজেন্সিকে দিয়ে আমার ওই কাস্টমারটা আসলে এই ক্যাপাসিটি কেমন, সে এটা রিপে করতে পারবে কি না, রিপে করতে পারলে ভালো,
আর না হলে ব্যাংক তো কিছু ব্যাড ডেটে পড়ে যাবে, তাই না? ব্যাড ডেট বুঝেন? হ্যাঁ, ব্যাড ডেট হচ্ছে এমন একটা লোন পাওনা যেটা আপনি একটা সন্দেহজনক পাওনা, আপনি পেতেও পারেন, এটা রিটার্ন ক্যাশ করতেও পারেন, আবার নাও পারেন, এটা হচ্ছে একটা ব্যাড ডেটের ইস্যু। ব্যাড ডেট মানে হচ্ছে ইউ ক্যান হ্যাভ দ্য লোন ব্যাক, মানি ব্যাক, অর একটা পোর্শনে ব্যাক পেতে পারেন, অথবা পুরো পোর্শনে আপনি টাকাটা পাবেন না, হতে পারে ফুল ব্যাড ডেট হতে পারে। এই জন্য তার ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট করাটা খুব দরকার। তারপর হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মূলধন। একটা মানুষের একটা মূলধন থাকে ব্যবসা করার, তাই না? সে লোন চাচ্ছে, তার কোনো মূলধন নাই, কিছু নাই, বিদেশে কোনো এক্সপোজার জমা দিল না, 3 বছর বিদেশ চলছে বলে ফার্দার ডেভেলপমেন্টের জন্য লোন নিচ্ছে, বিদেশের কাগজপত্র কোথায়, বিদেশের অস্তিত্ব আদৌ আছে কি না, যে প্রতিষ্ঠানে কথা বলে লোন নেওয়া হচ্ছে প্রতিষ্ঠান ভুয়া, হচ্ছে ব্যাংক তাকে কাগজপত্র গভর্নমেন্টভাবে প্রসেস করে দিয়ে দিচ্ছে, উপরে একটা কমিশন খেয়ে নিজেদের মধ্যে আতাত করে ভুয়া প্রতিষ্ঠানে লোন সরবরাহ করাচ্ছে, ওই নামের কোনো প্রতিষ্ঠানই নাই। তাহলে মূলধন তো থাকতে হবে মিনিমাম, এটা একটা সাইন যে সে আসলেই বিজনেসম্যান, আসলেই হি অর শি ওয়ান্টস টু ডেভেলপ দ্য প্রজেক্ট অর ওয়ান্ট টু হ্যাভ দ্য নিউ ভেঞ্চার। কিন্তু আমি তার ক্যাপিটাল নাই, কিছু নাই, আমি তাকে ওভাবে লোন দিব না। ক্যাপিটাল একটা লাইবিলিটি মতো, তাই না? আচ্ছা, সে তার বিজনেসের জন্য নিজেই লায়াবল না, কী নিয়ে সে মাঠে নামলো, তাকে ফার্দার লোন দিয়ে আরও তাকে পরিপূর্ণতায় আনতে হবে। ইটস নট মাই ডিউটি টু প্রোভাইড অল দ্য লোন, রাইট? হি অর শি শুড হ্যাভ সাম পোর্শন অফ ক্যাপিটাল দ্যাট হি অর শি ক্যান ইনভেস্ট, দেন আই উইল হেল্প থ্রু মাই লোন। কোলেটারাল মানে হচ্ছে জামানত, জামানত। সে একটা 20 বিঘার জমি আমার কাছে জামানত রাখলো, আমি যদি কোনো কারণে আমার 10 কোটি টাকা ফেরত দিতে না পারি, আপনি এটা বিক্রয় করে আপনার টাকা উঠিয়ে নিতে পারবেন যতটুকু পারা যায় লোন কভারেজ। আমি তার কাছে অন্য কোনো সম্পদ বন্ধক রাখতে পারি, কিন্তু একটা অ্যামাউন্ট হতে হবে। অনেক ব্যাংক বলে দিতে পারে যে মোট ঋণের এত পার্সেন্ট আমাকে আপাতত ইনিশিয়াল কোলাটারাল দিতে হতে পারে, বা আমি তাকে একটা অল্প কোলাটারে দিতে পারি। এটা একটা প্রপোর্শনাল রেটে হতে হয় যে আমি কতটুকু লোন দিচ্ছি, কতটুকু কোলাটারাল আমার হাতে আছে। লাইব্রেরিতে যখন বই নেন, কথার কথা, লাইব্রেরি বলে না তুমি 1000 টাকা জমা রাখো, তারপর তুমি যদি এখান থেকে পাস করে চলে যাও, একটা অ্যাপ্লিকেশন করলে আমি তোমাকে 1000 টাকা ফেরত দিব রিফান্ড। এটা হচ্ছে একটা কোলাটারাল। তুমি আমার বই নিয়ে যদি চলে যাও, বই যদি হারিয়ে যায়, এই জন্য আমি তোমাকে 1000 টাকার উপরে বই দিব না, আমার সিস্টেমসে একসাথে 3টা বইয়ের বেশি ইস্যু করা যায় না। আবার তুমি যদি চলে যাও, ওই 1000 টাকা দিয়ে আমার 3টা বইয়ের দাম উঠে আসবে, এরকম ওয়ান কাইন্ড অফ কোলাটারাল, জামানত বাংলায়। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কন্ডিশনস, শর্ত। আমি কী শর্তে এই মানুষটাকে লোন দিব? এটা কি 2% ঋণের চুক্তি ছিল, না 10% ঋণের চুক্তি ছিল, নাকি 18% ঋণের চুক্তি ছিল? কত বছরের জন্য ঋণটা দিলাম? 1 বছরের জন্য, 6টা মাসের জন্য, নাকি 2 বছরের জন্য, 5 বছরের জন্য? এটা কোন মেয়াদি ছিল, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, না দীর্ঘমেয়াদি? লোন নেওয়ার কত বছর পর ইন্টারেস্ট কাউন্ট শুরু হওয়ার কথা ছিল? এখানে কি কোনো গ্রেস বা মার্সি পিরিয়ড ছিল যে নতুন বিজনেস দাঁড়াবে, ব্যাংক তার পাশে থাকবে, 2 বছর লোন চার্জ করবে না, পরবর্তী বছর থেকে লোন চার্জ শুরু করবে, নাকি ইমিডিয়েট নেওয়ার সাথে সাথেই লোন চার্জের অপশন ব্যাংক তাকে থ্রো করেছিল? লোনের সাথে শুধু কি ইন্টারেস্ট, না অন্য কোনো কিছু কন্ডিশনের মধ্যে ছিল? যদি 1 মাস বা 2 মাস ইন্টারেস্ট পে করতে না পারি, সেক্ষেত্রে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট আসবে কম্পাউন্ড রেটে, নাকি সেটা একটা সিম্পল ইন্টারেস্ট রেটেই থাকবে? সুতরাং তার সাথে আমার কন্ডিশনটা কী ছিল ইন টার্মস অফ হ্যাভিং দ্য লোন, লোন নেওয়ার সময় আমি অ্যাসেস করব। এখন এখানে পয়েন্ট আসবে, পয়েন্ট থেকে আমি বের করব যে তাকে আমি আমার লোনটা আলটিমেটলি ব্যাংক থেকে দিব কি দিব না, তাই না? তো এরকম রেটিং হতে পারে, ক্রেডিট রেটিং হতে পারে AAA, সবচেয়ে ভালো গ্রেডিং পেয়েছে সে। দুইটাই থাকতে পারে, একটাই থাকতে পারে, BBB, দুইটা বি থাকে, একটা বি থাকে, তারপর থাকে সি, তারপর থাকে ডি।
সবচেয়ে ব্যাড কোয়ালিটি, স্কোর খুব কম, তাকে লোন দিলে বিপদ। যত নিচের থেকে উপরে যাবেন সম্ভাবনা বাড়বে রিপেমেন্ট পাওয়ার, যত উপর থেকে নিচে আসবেন ডিসি ডিফল্ট রেট হাই হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, আপনি মুডি বলেন, S&P, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার বলেন, ফিচ রেটিং সার্ভিস বলেন, দেখবেন সবাই এভাবেই রেটিং করে। আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন AAA, 2A, 1A, BBB, 2B, 1B, 1C, 1D। ওকে, এগুলো আসলে এমন কিছু না, আপনি এগুলোকে চাইলে সংখ্যাত্মক প্রকাশও করতে পারেন, 10, 9, 8। আসলে সংখ্যার প্রকাশ থেকে ওরা কিছু লেটার গ্রেড দেয়, এটা হচ্ছে সেই গ্রেড। তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্স, সব কিছু দেখে করা। আপনারা কিন্তু অলরেডি রেটিং এজেন্সির কাজ বুঝে গেছেন। একটা ব্যাংক শুধু একটা ক্র্যাপকে কিছু ফি দিয়ে একটা মানুষকে অ্যাসেস করে না, একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানকে লোন দিতে পারে, তখন ওই প্রতিষ্ঠান ক্র্যাপ পিসেলকে বলতে পারে, ওই প্রতিষ্ঠান আমার কাছে লোন চায় 1,000 কোটি টাকা, আমি যে তাকে লোনটা দিব, তুমি একটু ওকে অ্যাসেস করে বের করো যে আসলেই হিস্ট্রিটা কেমন, আমি জানতে চাই, কারণ আমি প্রাতিষ্ঠানিক লোন দিব। তখন সেটা আবার 5C ওই অর্থে থাকবে না, যেমন একটা ব্যাংক সাধারণ কাস্টমারকে লোন দেওয়ার আগে দেখলো, একটা প্রতিষ্ঠানকে লোন দেওয়ার ক্ষেত্রে দেখলো, এইটা হবে ব্যাংক নিজে অ্যাসেসড হবে। এবার ব্যাংকে আমি কাস্টমার বানাই অ্যাসেস করবো, আমি লোনদাতা প্রতিষ্ঠান, ও হচ্ছে আমার লোন টেকার হবে। 1,000 কোটি টাকা আমি ওই ব্যাংকে ব্যাংক হিসেবে লোন দিব, বা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে লোন দিব, তাহলে আমি দেখতে চাই যে তাকে কীভাবে অ্যাসেস করা যায়। তখন হবে ক্যামেলস উট, তাই না? ক্যামেল মানে কি? উট, ক্যামেলস। আচ্ছা, ওকে, তাহলে সি হচ্ছে ক্যাপিটাল, এ দিয়ে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এম, এম দিয়ে কি? ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি অ্যাবিলিটি, ই দিয়ে হচ্ছে আর্নিংস, এল দিয়ে হচ্ছে লিকুইডিটি, তাই না? তার লিকুইডিটি পজিশন কী, এবং এস দিয়ে হচ্ছে সেন্সিটিভিটি, তাই না? আচ্ছা, তাহলে আসেন, প্রথম হচ্ছে ক্যাপিটাল। ওই যে আমরা ব্যক্তির ক্ষেত্রেও চিন্তা করতাম তার ক্যাপিটালটা কেমন, আমি এখন ব্যাংকে লোন দেওয়ার আগে দেখবো যে ব্যাংকের ক্যাপিটাল কেমন, ব্যাংকের ব্যালেন্স শিট ডাউনলোড করবো, তার ক্যাপিটালের পরিমাণ ওখানে পাওয়া যাবে, অতিরিক্ত মূলধন থাকলে সেটা দেখা যাবে, কোন সালে কত ক্যাপিটাল ছিল, 10 বছরের হিস্ট্রি বের করলে প্রতি বছরে ক্যাপিটালের গ্রোথ বৃদ্ধি নাকি হ্রাস বের করা যাবে, আপনি জানতে পারবেন প্রতি বছর তার ক্যাপিটাল বেড়েছে নাকি কমেছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে তার অ্যাসেটের পরিমাণ কত, ভাগ করেন এখন, তার স্থায়ী সম্পদ কেমন, দালান কোঠা, বিল্ডিং, প্রেমিসেস, কলকব্জা, মেশিনারি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অনেক মেশিনারি থাকতে পারে, সে যদি প্রোডাকশান বা ম্যানুফ্যাকচারিং কনসার্নের হয়ে থাকে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কোনো মেশিন বা ওই অর্থে কোনো স্টক নাই, কারণ ব্যাংক হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি, কিছু ক্ষেত্রে আপনি সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো র ম্যাটেরিয়াল পাবেন না, তাই না? যেমন টেলিকমিউনিকেশনের ব্যালেন্স শিট দেখলে ওখানে র ম্যাটেরিয়াল নেই, কারণ তার সার্ভিস ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্টেশনের র ম্যাটেরিয়াল নেই, সার্ভিস ইন্ডাস্ট্রি, ব্যাংক ইন্স্যুরেন্সের র ম্যাটেরিয়াল নেই, কারণ তারা সার্ভিস ইন্ডাস্ট্রি, কিন্তু কিছু প্রোডাক্ট থাকে, কিছু জিনিস থাকে, ফার্নিচার, ফিক্সচার, মেশিনারি, কলকব্জা, বিল্ডিং, জমি, এগুলো হচ্ছে সব স্থায়ী সম্পদ তার। তারপর তার চলতি সম্পদ থাকে, কারেন্ট ক্যাশ থাকে, হার্ড ক্যাশ, তার অর্গানাইজেশনের ভিতরেই 700 কোটি টাকা আছে, কিছু আছে ইনভেস্টমেন্টে, কিছু আছে ফান্ড ম্যানেজমেন্টে, এগুলো একটা আংশিক ভ্যালু থাকবে। ওকে, সব কিছু মিলে তার অ্যাসেটের পরিমাণটা কত, তার কী পরিমাণ অ্যাসেট আছে, এগুলোর মার্কেট ভ্যালু কত, বুক ভ্যালু, এই শব্দটার অর্থ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে জানা উচিত। বুক ভ্যালু মানে হচ্ছে মানুষ যেই প্রাইসে এটা বইতে লিখে রাখে, যেই প্রাইসে এটা কিনে এই প্রাইসে সে বইতে লিখে রাখে, এটাকে বলে বুক ভ্যালু, এটা একটা হিস্ট্রিক্যাল প্রাইস, কারণ পরবর্তীতে মার্কেট ভ্যালু, এই বুক ভ্যালু হচ্ছে কম হতে পারে, বেশি হতে পারে। কেউ আমাকে একটা মেশিন দিল, এটা কেনা হয়েছিল 1,300 টাকায়, এই 1,300 টাকা আমি যখন বইতে লিখে রাখবো, 1,300 টাকা হচ্ছে তার বুক ভ্যালু,
2-4-5 বছর পর এটা একটা অতীতের টাকা, অতীতের ভ্যালু, এই জন্য এটার নাম হচ্ছে হিস্ট্রিক্যাল ভ্যালু। কিন্তু এটার দাম এখন 1300 টাকা না, এটার দাম এখন 700 টাকা, ডিপ্রিসিয়েটেড হয়ে 700 টাকা। কিন্তু এই জিনিস এখন পাওয়া যাচ্ছে না, মানুষ পুরনো বিক্রি করলে এটা 2600 টাকা দিয়ে কিনতে রাজি। তাহলে এটার বুক ভ্যালু প্রিমিয়াম প্রাইসে যাবে, অ্যাপ্রিসিয়েটেড হবে, তাহলে সেটা বুক ভ্যালু বৃদ্ধি পাবে। কিন্তু যে প্রাইসটা আপনি লিখে রাখেন সেটা বুক ভ্যালু। আবার টাকার ক্ষেত্রে ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে টাকার ওই অর্থে কোনো উপযোগিতা নাই, কিন্তু যখন মানুষ এটা ব্যবহার করতে যায় তখন আসল খেলা। 10 টাকা একটা পুরি পাওয়া যায়, 100 টাকা একটা সার্ভিস পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে টাকার ফেস ভ্যালু। যেমন শেয়ার যখন কিনলেন, শেয়ারের গায়ে লেখা আছে একটা শেয়ার 100 টাকা, এটা হচ্ছে তার একটা ফেস ভ্যালু। এই ফেস ভ্যালুটা বইতে লিখে রাখেন, ইট উইল টার্ন টু বুক ভ্যালু। এখন শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েটেড হলে প্রফিট পাবেন, ডেপ্রিসিয়েটেড হলে মার্জিন কমে যাবে, লাভ পাবেন না, লোকসান পাবেন, তাই না? বা ইকুয়াল প্রাইস, যে প্রাইসে কিনা ওই প্রাইসে আপনি সেল করতে পারেন, তো এগুলো বিভিন্ন অ্যাসেটের হালচাল। ওকে, অ্যাসেট মানে কি? সম্পদ, দ্যাট উইল গিভ মি প্রফিট ইন ফিউচার। ফিউচার বেনিফিট যেটা আমাকে অফার করবে তার নাম হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ভাষায় অ্যাসেট। অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন কি? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন অ্যাসেটের বিপরীতে থাকে কি? লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি। তো অ্যাসেটের একটা ইকুয়েশনও আছে যেটা দিয়ে আপনি অ্যাসেটকে ক্যালকুলেট করতে পারেন। অ্যাসেটের একটা রেশিও থাকে, যেমন কারেন্ট রেশিও থাকে, অ্যাসিড টেস্ট থাকে, অ্যাসেটেরও একটা রেশিও থাকে, যে একটা অর্গানাইজেশনে কী পরিমাণ অ্যাসেট আছে, অ্যাসেটের কী পরিমাণ টার্নওভার হচ্ছে। ওকে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, ম্যানেজমেন্ট ঠিকমতো চলছে কিনা, তার ফাংশনগুলো ঠিক আছে কিনা। লুথার গুলিক নামে একজন ব্যক্তি ছিল, উনি বলছিলেন ম্যানেজমেন্টের ফাংশন হচ্ছে পোস্ট কর, POSTCORV, এটা একটা অ্যাক্রোনিম, প্রত্যেকটা শব্দের আদ্যক্ষ নিয়ে লেখা ওয়ার্ড হচ্ছে পোস্ট কর, POSTCORV। পি দিয়ে প্ল্যানিং, ও দিয়ে অর্গানাইজিং, এস দিয়ে স্টাফিং, ডি দিয়ে ডিরেক্টিং, সিও দিয়ে কোঅর্ডিনেটিং, আর দিয়ে রিপোর্টিং, বি দিয়ে বাজেটিং। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। ড্রাইভিং কি? ড্রাইভার কি? ড্রাইভিং ইজ হোয়াট এ ড্রাইভার ডাজ, ড্রাইভার যা করে সেটাই ড্রাইভিং। ব্যাংকিং কি? ব্যাংকার কি? ব্যাংকিং ইজ হোয়াট এ ব্যাংকার ডাজ, ব্যাংকার যা করে তাই ব্যাংকিং। ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ, ম্যানেজার যেটা করে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ফাদার কে? হেনরি ফেয়ল। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ফাদার কে? FW টেইলর, ফ্রেডরিক উইন্সলো টেইলর। অ্যাকাউন্টিংয়ের ফাদার কে? লুকা পেসিওলি। কত সালে? 1494 সালে। ওনার একটা বিখ্যাত বইয়ের মাধ্যমে ডেবিট ক্রেডিট উনি প্রকাশ করছিলেন, বইটার নাম কি ইটালিয়ান ভাষায়? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়ে প্রপোর্শনালিটা। ফাইন্যান্স পড়ছেন, মেজর নিয়ে, ফাইন্যান্সের ফাদার কে? ফাইন্যান্সের 2-3 জন ফাদার আছেন, মেজর ফাদার হচ্ছে জন মেইনার্ড কিন্স, উনি আবার ম্যাক্রো ইকোনমিক্সের ফাদার, এই জন্য ফাইন্যান্সকে বলা হয় অ্যাপ্লাইড ইকোনমিক্স। ইকোনমিক্সের ফাদার কে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, অ্যাডাম স্মিথ, এ হচ্ছে ইকোনমিক্সের ফাদার। ওয়েলথ অফ নেশন বইটা লিখে উনি খুব বিখ্যাত হয়েছিলেন, অসুবিধা নাই, আরও আরও অনেক ফাদার আছে। হ্যাঁ, যাক, অসুবিধা নেই, এত কিছু বললে আপনারা ভয় পেয়ে যাবেন, এত কিছু বলতে চাই না। ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি বের করবেন। সবচেয়ে বিখ্যাত ম্যানেজমেন্টের সংজ্ঞা হেনরি ফেয়ল দিছিল, ফাদার অফ ম্যানেজমেন্ট। টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল, এগুলোর কম্বিনেশন হচ্ছে ম্যানেজমেন্ট। ওই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্টে কারা আছে? সব কি ঋণখেলাপি, সব কি রাজনৈতিক নেতা, সব কি ক্লিন ইমেজ পার্সন, নাকি সব ডিফল্টার?
যাদের আগেও ডিফল্ট ইস্যু আছে। পরিচালনা পর্ষদে ভালো লোক থাকলে সেটার রেটিং হাই, খারাপ লোক থাকলে রেটিং কম বা জিরো। তারপর হচ্ছে আপনার আর্নিং, ওই প্রতিষ্ঠানের আর্নিং কেমন, গত বছর কি জনতা ব্যাংক সবাইকে বেতন ঠিক মতো দিতে পেরেছিল, বৈশাখী ভাতা দিতে পেরেছিল, জনতা ব্যাংক কি সবাইকে ঠিক মতো রিমিউনারেশন দিতে পারে, বেতন আটকে যায়, তারা যে টাকা লোন নেয় সেখান থেকে খাটিয়ে কি তাদের আর্নিংস থাকে, শেষ পর্যন্ত কত টাকা থাকে পকেটে, কি পরিমাণ আয় হয়, আয়ের রেশিও কেমন, ব্যয় অনুপাত আয় অনুপাত কেমন, অর্গানাইজেশনের অপারেটিং কস্টের সাথে যে স্পিডে আয় আসা উচিত ওভাবে কি আসে, ব্যাংকেরও প্রোডাক্ট থাকে যদিও তারা এটাকে সার্ভিস বলে। যেমন প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ে বলা হয় কোন একটা প্রোডাক্টের মধ্যে সার্ভিস অ্যাসোসিয়েটেড থাকে, যেমন মোবাইল ফোন, এটা আমাকে একটা সার্ভিস দিচ্ছে, শার্ট একটা গার্মেন্টস প্রোডাক্ট কিন্তু এটা আমাকে একটা সার্ভিস দিচ্ছে, ফ্রিজ এটা একটা প্রোডাক্ট কিন্তু এটা আমাকে সার্ভিস দিচ্ছে, ঘড়ি একটা প্রোডাক্ট এটা আমাকে সার্ভিস দিচ্ছে। মার্কেটিংয়ের ফাদারকে ফিলিপ কটলার, মডার্ন মার্কেটিংয়ের ফাদার হচ্ছে ফিলিপ কটলার। মার্কেটিং রাজ্যের একটা বড় বই আছে, এটা হচ্ছে প্রিন্সিপালস অফ মার্কেটিং বাই ফিলিপ কটলার। তো আমি তার আর্নিংস দেখব, সোজা কথা আর্নিং কী পরিমাণ হচ্ছে, তারপর হচ্ছে তার লিকুইডিটি পরিমাণ দেখব। লিকুইডিটি কী, তারল্যতা, আমি আপনার কাছে বললাম যে এখন আমাকে 600 টাকা দেন, দেখা গেল আপনার পকেটে 300 টাকা, 600 টাকা আপনি দিতে পারলেন না, তাহলে আপনার তারল্যতা কম। কোনো একটা ব্যাংকের কাছে গেলেন, ডিপিএসের মেয়াদ হয়েছে, আজকে 3 লাখ টাকা পাওয়ার কথা, ব্যাংক আপনাকে বললো এক সপ্তাহ পরে আসো, কারণ তারল্যতা কম। লিকুইডিটি হচ্ছে ক্যাশ ক্যাশ ভাব, সাথে সাথে অ্যাক্টিভিট হবে, সাথে সাথে টাকাটা বেরোবে, চাহিবা মাত্রই যেন আপনি টাকাটা পান, যত বেশি আগে পাবেন তত তার লিকুইডিটি বেশি। আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছেন, দুনিয়াতে সবচেয়ে বড় লিকুইড প্রোডাক্ট কী, ক্যাশ টাকা, এটাকে আর কনভার্ট করার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে আগে ছিল চেক, এখন এটিএম কার্ড, কারণ চেকে দাঁড়ালে একটা কিউতে দাঁড়াতে হবে, কিন্তু এটিএম কার্ড দিয়ে আপনি সাথে সাথে তুলতে পারবেন। তারপর ধরেন চেক, ইকুইভ্যালেন্ট টু ক্যাশ, তাই না? আচ্ছা, প্রাইস বন্ড, লিকুইডিটি হাই, তাই না? চেকের মতো গেলেই আপনি হয়তো 100 টাকা পেয়ে যাচ্ছেন, এটা দিলে 100 টাকা পেয়ে যাচ্ছেন। জমি লিকুইডিটি কম, যদিও সেটা অ্যাসেট, কনভার্ট করতে সময় লাগবে, এটা কিনতে গেলে মানুষ 10 জায়গায় ধরনা দিবে, নোটিশ বোর্ড দেখবে, এটা নামে মামলা আছে কিনা দেখবে, ওয়ারিশনামা দেখবে, সেটার ভূমি অফিসে যে দেখবে দাগ খতিয়ান আরএস, এটা হাবি যাবি, কয়জন আগে ক্রেতা ছিল, সব ক্লিয়ার করে পত্রিকায় নোটিশ দিবে, এটা সে কিনতে যায়, কোনো ক্লেম থাকলে যেন মানুষ তাকে ইনফর্ম করে ফর সেফটি সিকিউরিটি, তারপর সে 10 কোটি টাকা সেখানে ঢালবে, তাই না? আদারওয়াইজ সে বসে থাকবে, রেডিলি কেউ এত টাকা দিবে না। ঘড়ি, আপনার বাস ভাড়া নাই, ঘড়িটা বিক্রি করে দিতে চাচ্ছেন, এখন ঘড়িটা কে কিনবে, অনেকে এফোর্ড করতে পারবে না, আপনার 2000 টাকা ঘড়ি আপনি 1000 টাকা দিতে চাচ্ছেন, এমন এক জায়গায় সেল করতে চাচ্ছেন গ্রামের মানুষ, ওটা ঘড়ি তারা পরেই না, আবার যদি পরে তো সেটা কিনতে চায় না, কারণ 1000 টাকা তার কাছে বিলাসিতা, তাই না? এই জন্য টাকার চেয়ে বড় বন্ধু আর নাই ক্যাশ টাকা, এটাতে আপনি অনেক কিছু করতে পারবেন। তো যাই হোক, টাকার লিকুইডিটি বা তারল্যতা হাই, একটা মানুষের লিকুইডিটি হাই মানে কি জানেন, তার কাছে টাকা আছে, কথায় কথায় সে টাকা বের করতে পারে, তার মানে সে একটা কিছু। তো যার লিকুইডিটি নাই তাকে সহজে লোন দিবেন, দিবেন না, কারণ তার কাছে ওই অ্যাভেলেবেল মানি নাই। আচ্ছা, তারপর হচ্ছে এস, এস দিয়ে হচ্ছে সেন্সিটিভিটি, সে কেমন সহানুভূতিশীল আপনার লোন পেমেন্টের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট তো খুব ভালো ম্যানেজার, টাকা পয়সাও তো খুব ভালো আছে, অ্যাসেটও অনেক, স্থায়ী সম্পদও অনেক, অস্থায়ী সম্পদও অনেক, মন মানসিকতা তো ভালো না, সালমান এফ রহমান টাকা ফেরত দিতে চায় না, এত টাকার মালিক কিন্তু লোন নিয়ে আর ফেরত দিতে চায় না, সেন্সিটিভিটি শূন্য, তার লোন পেমেন্ট করার মন মানসিকতাই নাই, বুঝছেন, সেন্স কাজ করে না, টাকাটা নিছেই খেলাপি হওয়ার জন্য, টাকাটা পাচার করার জন্য, তো সব ঠিক থাক না, লিকুইডিটি থাক না, তার মানুষ হিসেবে ভালো না, থাকুক তার 1 কোটি টাকার ক্যাপিটাল, 1 কোটি টাকার অ্যাসেট, 1 কোটি টাকার লিকুইডিটি, সেই রকম ম্যানেজমেন্টের পোস্ট MD হয়ে বসে আছে, কিন্তু সেন্সিটিভিটি টু রিপে দ্য লোন নাই।
শূন্য। তাহলে রেটিং দ্য ব্যাঙ্কিং ইনস্টিটিউশন করতে গেলে ক্যামেলস দেখবেন, আর ইম্পর্টেন্সের ক্ষেত্রে এগুলো দেখবে ব্যাঙ্ক একটা সাধারণ ক্লায়েন্টকে। ওকে, এটা যে ব্যাঙ্ক হতে হবে এমন কোনো কথা নেই, এটা শুধু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে ইউজ করা হয়, অর্থনৈতিক লেনদেন যেখানে হবে সেখানেই এরকম থাকবে। বুঝতে পারলেন? আচ্ছা,